কয়েক ঘন্টার মধ্যেই যুবরাজপুরে ফল বিক্রেতা হয়ে উঠলেন কোটিপতি। কোনো জাদু নয়, কেবলই ভাগ্যের খেলায় এমন কোটিপতি হয়ে উঠলেন তিনি। একলাপে কোটিপতি হয়ে ওঠার কারণে নিরাপত্তা চাইতে নিজেই হাজির হলেন থানায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দৌরাজপুর শহরের 15 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী দৌরাজপুর বাজারে ফলের দোকান চালান। বৃহস্পতিবার বিকাল 4টে নাগাদ এক লটারির বিক্রেতার কাছ থেকে 60 টাকার বিনিময়ে নাগাল্যান্ড সরকারের দেওয়া লটারির টিকিট কাটেন, যার খেলা ছিল বৃহস্পতিবারই রাত্রি 8টা নাগাদ। খেলার ফলাফলের কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন যে কোটি টাকার বিজেতা অন্য কেউ নয়, তিনি নিজেই। এই খবর চরাচরি হতেই তার বাড়িতে ভিড় করতে শুরু করেন এলাকার মানুষজনেরা। নিরাপত্তার কারণে তিনি আশ্রয় নেন দৌরাজপুর থানায়। আমি লটারি কাটি, তো কালকে 10 জন একজন 4টা সময় এসেছিল দেখাইতে, বললাম যে লুবনা ভাবছিলাম, ভাগ্যটি রায় তো প্রতিদিন প্রায় দিন করি, তো দেখি আজকে যদি ভাগ্যটি রায় হয়। নিরাপদে টিকিট আমি 60 টাকাতে কিনলাম 10 সেন্ট টিকিট, তো টিকিটটা কিনে 8:30 সময় দেখছি রেজাল্ট মেল করছি, দেখছি আমি জিতে গেছি 1 কোটি টাকা। হ্যাঁ, নিয়ে এবারে আমি পাড়াতে রাজু ধীবর দেখাশুনা করে চেয়ারম্যানের লোক, আমি ওর কাছে প্রথমে ছুটে যাই, নিয়ে বললাম যে বাবু দেখ আমি তো কিছু জানি না, তো তুই আমি ব্যবস্থা করে দে। তো আমি রাজুকে নিয়ে থানাতে এলাম, এরকম আর 2টি ফাগনি আছে আমার, আর 2 বোন আছে, আর 3 ভাই একসঙ্গেই থাকি আমরা, 2টি ভাগ্নি 1টি বোন, 6 জনা মেম্বার ফ্যামিলি। উজ্জ্বল চক্রবর্তীর অভাবের সংসার, তিনি নিজে বিয়ে পর্যন্ত করেননি। বিয়ের পর এক বোন মারা যাওয়ার পর মা মরা 2 ভাগ্নেকে নিজের কাছে রেখেছেন মানুষ করার জন্য। তিনি প্রায় তিনি লটারির টিকিট কাটতেন, কিন্তু সেই টিকিট যে তার ভাগ্য ফেরাবে তা তিনি কখনো ভাবেননি। যে টাকা পাবেন সেই টাকা দিয়ে প্রথমে তিনি ধারশোধ করবেন এবং 2 ভাগ্নে ও বোনের নামে টাকা রাখবেন এবং নিজের ব্যবসা আরো বড় করবেন। এই টাকাটা নিয়ে ভাবছি ভাগ্নেদের নামে, বোনের নামে, বা আমি কিছু ব্যবসাটা বাড়াবো। হ্যাঁ, এরকম কিছু একটা টার্গেট আছে। বিয়ে করি নাই, কেন করি নাই, ভাগ্নের দিকে মানুষ করতে হবে সেভাবে। হ্যাঁ, আমি যে কি হবে মানে অভাবের সংসার বলে কি বিয়ে করেননি এতদিন? অভাবের সংসার বলে বিয়ে করি নাই, এবং ভাগ্নের দিকে এসে যদি নাও দেখে পরের মেয়ে, তো এবারে কি বলবো এইটা, এইভাবে মানে করিও না। এর একটা বোনের বিয়ে হয়েছিল কান্দিতে, কান্দি থেকে যখন বিয়ে হয় ওর বোনটা মারা যায়, 15 দিনের বাচ্চা আর একটি 4 বছরের বাচ্চা রেখে। এই মামা মানে এখনকার দিনে যে মামা, যে ওই বাচ্চাদের এনে পদে 4 বছরের বাচ্চাটাকে 18 বছর করা আর 15 দিনের বাচ্চাটাকে 13 বছর করা, যে মানে দুঃখে আমার জল হাসির দিনেও, যেদিনে আমার আনন্দ দিন সেদিনে হাসির দিনেও আমার একটু মনে ধাক্কা লাগে। কেন, আমি তো দীর্ঘদিন থেকে দেখছি, আমি 20-22 বছর থেকে আমি একই রকমভাবে ওইখানে দেখছি 15 নম্বরে নাপিত পাড়াকে, আমার হাসির দিনেও কান্না চলে আসছে। তাও তাই যে এই ছেলেটা পেয়েছে, আমাদের পাড়ার সবাই ক্লাব থেকে শুরু করে সবাই শুরু। দুবরাজপুর থেকে লাল্টু মুখার্জির রিপোর্ট, রার বাংলা মিডিয়া।